নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছিল। আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। সেই তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি আমরা প্রতি বছরের ন্যায় এবারেও আমরা গণবিবাহ অনুষ্ঠান শুরু করতে চলেছি। তো মঙ্গলামারো ক্লাব ঐক্যতান প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকে। আমরা এই এলাকার সর্বস্তরের মানুষকে আমাদের ক্লাবের পক্ষ থেকে
ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এই জন্যই, এত বড় মেলার পরিসর দেখতেই পাচ্ছেন, হাজার হাজার মানুষের এখানে দর্শনার্থী, এখানে তাদের মন প্রাণ খুলে তাদের সমস্ত পরিবারের সদস্যকে নিয়ে একেবারে নিরাপদ অবস্থায় তারা কিন্তু অ্যামিউজমেন্ট করেন। এখানে আমাদের ক্লাবের কোনো স্বেচ্ছাসেবক থাকে না, এখানে পুলিশের সিকিউরিটির ব্যবস্থা আমরা বিশেষ করে রাখতে পারি না, তবুও তারা এই মঙ্গলামাড়ক ক্লাব ঐকতানের এই যে 20তম বর্ষের এই অনুষ্ঠান তারা সহযোগিতা করে চালিয়ে যাচ্ছেন, তার জন্য ক্লাবের পক্ষ থেকে সমস্ত হাজার হাজার সর্বস্তরের সর্ববর্ণের আমাদের যে দর্শক মণ্ডলী তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে কত জোড়া বিয়ে দিচ্ছে? আজকে আমাদের 4 জোড়া বিয়ে হচ্ছে, বুঝতেই পারছেন। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন যে ডাউরি সিস্টেম ইজ দ্য ইভিল সিস্টেম টু আস নাও এ ডেজ, আই হেট ইট, মানে কোন প্রথাটাকে তিনি ঘৃণা করতেন, তার বিরুদ্ধে আমাদের এই ক্লাব ঐকতান সমাজের সর্বস্তরে মানুষকে বিভিন্ন যেমন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে অ্যামিউজমেন্টের সুযোগ করে দেন, তার পাশাপাশি দায়বদ্ধতা থাকে আমাদের সমাজের প্রতি, কন্যা দায়গ্রস্ত পিতার কিছুটা হলেও তাদেরকে সহযোগিতা করার জন্য, পিছিয়ে পড়া যারা মানুষ আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা 20 বছর ধরে আমাদের এই অতনুবাবু সহ আমাদের দেবাশিসবাবু, পূর্ণেন্দুবাবু, বিমলবাবুরা এরা আমাদের সহযোগিতা করেন। আমরা আজকের দিনে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত থাকেন, আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করবেন এবং যদিতং হৃদয়ং তব, তদিতং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব এই মন্ত্রে উচ্চারিত করে তাদেরকে নবজীবনে আশীর্বাদ করার সুযোগ করে দেন, তাদেরকেও আমরা এই সুযোগটা করে দিতে পেরেছি তাই আমরা কৃতজ্ঞ। এই বিয়ের দান সামগ্রী কী কী রেখেছেন আপনারা? দেখুন, দান সামগ্রী আমরা বহু মানুষের সহযোগিতায় আমরা সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করি, কিছু কিছু তারা কাইন্ডসও দেন, একেবারে একটা পরিবারে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যত জিনিসের প্রয়োজন হয় একটি পরিবারকে পরিচালনা করতে গেলে সমস্ত কিছুই আমরা দিয়ে থাকি, সামান্য হলেও সেটা আমরা দিয়ে থাকি। একটা মেয়েকে বিয়ে দিতে গেলে বাবা যেমন কর্তব্য পালন করে, তাই আমরা ক্লাব ঐকতানের পক্ষ থেকে আমরা চেষ্টা করি এই কর্তব্যটা পালন করার। এই বিয়ের মধ্য দিয়ে আপনারা এলাকাবাসীদের কী বার্তা দিচ্ছেন? না, এলাকাবাসীকে আমরা এটাই বার্তা দিতে চাই যে পণ প্রথাটা উঠে গেছে, 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেকে বিয়ে দেওয়া আইনত অপরাধ, এর ঊর্ধ্বে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এবং আমরা আপনারা নিশ্চিত জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্যাশ্রী প্রকল্পের চালু করার মধ্য দিয়ে, তারপরে রূপশ্রী প্রকল্পের মধ্যে কন্যা দায়গ্রস্ত পিতার হাতে 25,000 টাকা তুলে দেওয়া, নিঃসন্দেহে এটা বর্তমান সমাজে এর প্রশংসার দাবি রাখে। আগামী দিনে কী চিন্তাভাবনা রেখেছে? আমরা আগামী দিনে আরও অনেক চিন্তাভাবনা নিশ্চিত রাখবো, শুধু এই গণবিবাহ বা এই অনুষ্ঠান মঞ্চ নয়, আমরা বিগত 2 বছর আমরা হরিনাম সংকীর্তন করেছিলাম, প্রায় 15-20 হাজার নরনারায়ণ সেবা করেছিলাম, এবারে কোভিড-19 হওয়ার কারণে আমরা এটা বাদ দিয়েছি, কারণ আমরা আতঙ্কে ছিলাম, কারণ এই কোভিড-19 কোন পর্যায়ে যাবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। এবারে প্রচুর মানুষের ভিড়, আমাদের এই পটাশপুরে একটা ঐতিহাসিক মেলা হয় তুলসী চারার মেলা, এটা এবারে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, তো এবারে আমাদের মঙ্গলামাড়ক ক্লাব ঐকতানের মেলা সমস্ত বছরকে ছাপিয়ে গেছে এবারের যে মানুষের ভিড়, তার পাশাপাশি আমরা আনুষ্ঠানিকভাবে আগামীকালকে আমরা এই মেলার সমাপ্তি দিন ঘোষণা করব অফিসিয়ালি, এবং দর্শকের অনুরোধে আগামী আরও 2 দিন 1-2 তারিখ এই মঞ্চে যাত্রাপালা অনুষ্ঠিত হবে, এবং মানুষের অনুরোধে এই ভাঙা মেলাতে কেনা বেচা ইত্যাদি সব কিছুই আছে। আমরা এই ধরনের অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির, সরস্বতী মায়ের পুজোর আরাধনা এবং ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, এর পাশাপাশি শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান, প্রতিটা মানুষের কাছে এই ক্লাব আগামী দিনে থাকবে, মানুষের সহযোগিতা এই ক্লাব আরও মহিরূঢ়ে পরিণত হবে এটাই মানুষের কাছে আমাদের প্রত্যাশা। দাদা, পাত্রপাত্রীর বাড়ি কোথায়? আমাদের পাত্রপাত্রীর বাড়ি
আমরা লিস্টটা একটু পরে জানিয়ে দিচ্ছি। লালটু দাস, পাত্রের বাড়ি, শ্যামপুর আর শ্যামপুর ময়না, আর আমাদের পটাশপুর অমরসি কসবার মামনি দাস, বাবার নাম নারায়ণ দাস, মেরি সিং, মতিলাল সিং বাবার নাম, ভসরা কেশিয়ারি, সৈকত সিং পাত্র বাবার নাম রমেন সিং, বাসুদেবপুর কোটাইগড়, সোমা ঘড়ই বাবার নাম অনন্ত ঘড়ই, ইক্ষু পত্রিকা ভূপতিনগর, সনাতন ভূঁইয়া পাত্র, তাপস ভূঁইয়া ইক্ষু পত্রিকা ভূপতিনগর, সুরমিলা মাহালি, ভরত মাহালি বাবার নাম, মাঝি হিডা মানবাজার, আর পাত্র বিশ্বজিৎ মাহালি, রসিক মাহালি বাবার নাম, বান্দর বন্নি, রায়পুর বাঁকুড়া। এই চারজন পাত্রপাত্রীকে আজকে আশীর্বাদ করবেন আমাদের এখানকার যারা আমাদের হাজার হাজার দর্শক মণ্ডলী, তারা নবদম্পতিকে আশীর্বাদ করবেন।